শ্রাবন্তী চ্যাটার্জি, তুমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলে তখনও কিন্তু সোশ্যাল মিডিয়াটা এতটা ছড়িয়ে যায়নি। তোমার তোমার কাছে কোন সময়টা বেশি ভালো লাগার, সেই সময়টা যখন এসেছিলে সোশ্যাল মিডিয়াটা এতটা ওঠেনি, নাকি এখন এখন যেরকম ইজিলি তোমরা ফটো ফটো আপলোড করা বা যা আছো দর্শকদের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যাওয়া হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই সময়টা বেশি এনজয় করো নাকি পুরোনো সময়টা বেশি এনজয়? দেখো, আমি বলতে পারি প্রত্যেকটা জিনিসে নেগেটিভ পজিটিভ আছে। আগে যেমন বেশি দর্শকদের মানে দেখতে পেলে আর কি, সেই এখনও সেটা হয় এরকম না, হ্যাঁ, বাট তখন সোশ্যাল মিডিয়াটা তো অতটা অ্যাক্টিভ ছিল না, এতগুলো সোশ্যাল সাইট ছিল না, হ্যাঁ, তখন মানুষজন ট্রোলিং ব্যাপারটা একদমই ছিল না। কিন্তু এখন যে ব্যাপারটা আছে সেটাতে আমরা কিন্তু দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, তাদের পছন্দ অপছন্দ তারা বলছে বা লাইক করছে, সেটাও একটা ভালো লাগা। আর তার সাথে আর কি যে ট্রোলিং যেটা হচ্ছে, কারণ এই বেশিরভাগ এই ট্রোলটা হচ্ছে এই প্যান্ডামিকের সময়, কারণ মানুষের একদম কোনো কাজ ছিল না, তারা ঘরে বসে বসে এডিট করে কী করবে, কিছু কাজ নেই, কোনো রকমভাবে যদি সংসার চালানোর জন্য কোনো মানুষকে ছোট করে বা তার ব্যাপারে ভুলভাল কথা বলে যদি তার এক একটা ভিডিও যদি ভিউ করা হয়, সেখান থেকে তারা অর্জন করছেন, উপার্জন করছেন, সেটা দিয়ে তাদের সংসার চলছে, কোথাও গিয়ে কিন্তু আমরা ইনডাইরেক্টলি তাদেরকে হেল্পই করেছি। সো ওটাই, বাট আমি কিন্তু সোশ্যাল মিডিয়া খুবই পছন্দ করি, কারণ তাদের অবধি আমাদের এই যে কী কী কাজ আসছে, আমরা কী কী ছবি করছি বা কোথায় যাচ্ছি তাদের সাথে তাদেরকে জানাতে পারছি। অনেকে দেখো সবসময় তো খারাপ মানুষ, ভালো মানুষের প্রচুর, আর আমি জানি আমার কাছে আমাকে ভালোবাসার লোক অনেক বেশি, তারা জানতে চায় যে শ্রাবন্তী কী করছে, কোথায় যাচ্ছে, আমি মাঝে মাঝে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তাদেরকে রিপ্লাই করি, আমার ভালো লাগে, কারণ ওরাও তো এক্সপেক্ট করে, তাদের ভালোবাসাটা তো একটা আনকন্ডিশনাল হয়, তারা তো কোনো আমাদের থেকে কিছু পাওয়ার জন্য আমাদের ভালোবাসছে না, তারা তো ভালোবাসে এমনি, তারা তাদের মন থেকে আমাদের ওপর ভালোবাসা আসে। সো ওগুলো আমার কাছে ভীষণ স্পেশাল, আমি পজিটিভিটিটাই নিতে নিই, মানে নেওয়ার চেষ্টা করি, নেগেটিভিটি না নিতে পারি না। কিন্তু নেগেটিভ কমেন্টসগুলো আসে বা নিউজ হয় সেইগুলো কীরকম থেকে যিনি ভালো জিনিস আর কিছু হতে পারে না, আমার মনে হয় সেগুলোকে ইগনোর করাই ভালো। মানুষকে তো দেখো, আমি তো বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে তাদের মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না বা তাদেরকে মানুষ করতে পারবো না, তাদেরকে বলবো না যে এটা করো না ওটা করো না, প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, তারা তাদের একটা চিন্তাভাবনা আছে, তারা মনে হয়েছে তাদের সেটা করতে ভালো লাগছে তাই করছে, বাট আমরা ইগনোর করি। আরেকটা জিনিস আমরা টলিউড হোক বা বলিউড হোক সব জায়গাতেই দেখতে পারি, একটা জায়গা কোনো একটা জায়গা যদি খুব ফেমাস হয় সব তারকারা মোটামুটি সেখানে ভ্যাকেশনে চলে যায়। বেশ কিছু দিন আগেও বলবো যে মলদ্বীপ খুব মানে যে ছুটি পাচ্ছে সে বলিউড থেকে হোক বা টলিউড থেকে হোক সবাই সেখানে ঘুরতে যাচ্ছে। এখন এই মুহূর্তে লন্ডনটা খুব আর কি মানে এখন সবাই যাকেই দেখছি সবাই লন্ডনে ঘুরতে যাচ্ছে, তারপর দুবাই ঘুরতে যাচ্ছে, এইটা নিয়ে কী বলবো, এটা কি একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি কী হয়েছে শোনো, এটা কোন সময় হয়েছে, প্যান্ডামিকের পরে যখন আস্তে আস্তে এক একটা মানে দেশে বলো বা এক একটা জায়গায় বলো জিনিসগুলো স্বাভাবিক হতে চলেছে, সবাই আর কি সার্চ করছে কারা কোথায় যাচ্ছে, ও তার মানে এখন আমরা এখানে যেতে পারি, এখানে তার মানে করোনার ভয়াবহ ব্যাপারটা নেই, সেই জন্যই মানুষ চলে যাচ্ছে। এটা পুরোপুরি কিন্তু প্যান্ডামিকের পরে। আর আমি রিসেন্টলি আমিও মলদ্বীপ গেছিলাম, আমি লন্ডন গেছিলাম আমার ছবির কাজে, আমার পুরোপুরি কাজের জন্য, হ্যাঁ, তারপর যা সময় পেয়েছি একটু ঘুরে নিয়েছি, কারণ আমি নিজে ভীষণ ভালো ঘুরতে ভালোবাসি, বেসিক্যালি আমার ড্রাফট ট্রাভেলার, আমি আই লাভ টু ট্রাভেল, মানে বিভিন্ন দেশ এক্সপ্লোর করার ইচ্ছা, মানে পুরো মানে যদি কপালে হয় আমি পুরো ওয়ার্ল্ডটাকেই মানে আমাদের পুরো আর্থটাকে এক্সপ্লোর করতে চাই। আর সঙ্গে সঙ্গটা দেখো সেটা হচ্ছে তখন মানে হয় না, ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কেউ হতে পারে, কিন্তু আমি ঘুরতে চাই, এটা আমার ভীষণ ইচ্ছে, মানে যে আমার মতো ঘুরতে ভালোবাসবে, ধরো আমার চেনাশোনা যার সাথে আমি কমফোর্টেবল, যে তার সাথে আমি ঘুরে কমফোর্টেবল হব। সো তার সাথে সোলো ট্রিপে গেছো? না, এখন অবধি সোলো ট্রিপে যাইনি, না খুব একটা ইচ্ছা নেই সোলো ট্রিপে যাওয়ার, হ্যাঁ যদি কোনোদিনও হয়, বাট তার জন্য মানে আমার একটু ভালো লাগে একটু সবাই মিলে থাকবো, একসঙ্গে থাকবো, সোলো ট্রিপ অনেকেই করে শুনেছি, দারুণ নাকি মজা লাগে, কিন্তু ছবিগুলো কে তুলে দেবে তাই না? সো দরকার আর কি, কাউ কেউ না কেউ অবশ্যই মানে যাওয়ার দরকার, আমার ছেলে ভীষণ ঘুরতে ভালোবাসে, সো তো ওর সাথেও যাওয়ার, হ্যাঁ হ্যাঁ একদম। I just wanna die.